শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা। অনেকবার অনেক এরকম অফারও এসেছে অনেক টিভি চ্যানেল থেকে। শাকিব খান তার দুই স্ত্রীকে ভিডিও কলে উপদেশ দিলেন, কি কথা হলো তিনজনের ভিতর চলুন জেনে আসি। মেগাস্টার শাকিব খান সবসময় নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে, হাতে গোনা কিছু সময় তাকে পাওয়া যায় গণমাধ্যমে, এমনকি নিজের সিনেমা প্রচারণা করতেও দেখা যায় না তাকে। নিজের ব্যক্তিগত জীবন তার লাইফ স্টাইল সবার চাইতে আলাদা, কিন্তু এবার লাইভে অবিশ্বাস বুবলির সাথে কথা বলতে দেখা গেছে। শাকিব খানের হবু দুই স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের দুইজনের জন্য আজ ভিডিও কলে আসা। শাকিব আরো বলেন, তোমরা নিশ্চয় জানো আমার ব্যক্তিগত লাইফ কখনো কারোর সাথে শেয়ার করতে চাই না, যেমন কোথায় আসছি, কখন কি করছি, কোন জায়গায় যাচ্ছি, এগুলো আমি ফ্রাশ করি না, আমি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেই না, এটা তোমরা খুব ভালো করে জানো। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শুরু করে যখন যেখানে যে দায়িত্বে ছিলাম সবকিছু পেছন থেকেই করেছি, এবং সেলফির জীবন আমার পছন্দ না, কাউকে কিছু দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এটা আমার অপছন্দ। এই কথাগুলো যে অপবিশ্বাসকে উদ্দেশ্য করে বলেছেন তা আর বুঝতে বাকি নাই কারো, এমনকি সেই ভিডিওতে শাকিবের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেছে অপবিশ্বাসকে। হ্যালো বন্ধুরা, এই তিনজন এক হলে আপনাদের কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট বক্সে।